আসসালামু আলাইকুম, আমি নাসরিন আক্তার ভূঁইয়া সুমি, সহকারী শিক্ষক আমিন সাজেদা ফিউচার ব্রিলিয়ান স্কুল। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই আল্লাহর রহমতে সুস্থ আছো, ভালো আছো। অনলাইন ক্লাসে তোমাদের সকলকে স্বাগত। আজকে আমরা ষষ্ঠ শ্রেণীর আনন্দ পাঠ বইয়ের ভ্রমণ কাহিনী বিলাতের প্রকৃতি নিয়ে আলোচনা করব। বিলাতের প্রকৃতি কি? ভ্রমণ কাহিনী, ভ্রমণ বলতে আমরা কি বুঝি? কোথাও ঘুরতে যাওয়াকেই বুঝি। লিখেছেন মোহাম্মদ আব্দুল হাই। মোহাম্মদ আব্দুল হাই, বিলাত বলতে কি? ইংল্যান্ড। বিলাত বলতে কি? ইংল্যান্ডকে আমরা বুঝি। তিনি বিলাতে ঘুরতে গিয়েছে আর তার এই ঘুরার কাহিনী নিয়ে উনি বিলাতের প্রকৃতি গল্পটি লিখেছেন। আশা করি সকলে বাসায় মনোযোগ সহকারে আগের ক্লাসগুলো দেখেছ, আজকে ক্লাসটি মনোযোগ সহকারে দেখবে এবং বাসায় গল্পটি পড়বে। বৃষ্টি নেশা ভরা লন্ডনের সন্ধ্যাবেলায় ছোট ঘরটিতে বসে জানালার ফাঁক দিয়ে আকাশের দিকে চেয়ে আছি। যত দূর চোখ যায় শুধু দেখছি লন্ডনের বাড়িঘর গুলো চিমনি থেকে ধোঁয়া বেরোচ্ছে। ধোঁয়ায় আর মেঘে ঢাকা লন্ডন পাথরের মতো বুকের উপর চেপে বসেছে। মনে মনে ফিরে গেলাম 8,000 মাইল দূরে। মনে মনে ফিরে গেলাম কোথায়? 8,000 মাইল দূরে রাজশাহীর যে বাসাটা আমার পরিজনেরা বাস করছে সেখানে। লেখক কি করছে? মনে মনে ওনার যে রাজশাহীর যে বাসায় ওনার পরিজনেরা বাস করে সেখানে ফিরে গিয়েছে। ওখানে হয়তো এর চেয়েও ঘন কালো মেঘ করেছে। বাংলাদেশের আষাঢ়ের মেঘ যেমন গম্ভীর তেমনই কালো। হয়তো নেমেছে ঘন বর্ষা। অবিরাল ধারা বর্ষণের মধুর রোল গানের অনুরণের মতো কেঁপে কেঁপে তাদের হয়তো নির্দেকাতর করে দিয়েছে। মা মাতৃভাষার মাতৃভূমির মতো আর কিছুই কি এমন মিষ্টি আছে? সেজন্য বাংলাদেশের কথা বলতে গিয়ে বাংলার কবি লিখেছেন, এমন দেশটি কোথাও খুঁজে পাবে না কো তুমি, সকল দেশের রানী সেজে আমার জন্মভূমি। গ্রীষ্ম বর্ষা শরৎ হেমন্ত শীত ও বসন্ত, এই 6 ঋতুর লীলা আমাদের দেশে। কিন্তু এখানে শীত গ্রীষ্ম ও বর্ষা ছাড়া শরৎ হেমন্ত ও বসন্ত কখন আসে কখন যে তা চোখেই পড়ে না। ইংল্যান্ডের বসন্তকাল কিন্তু ভিন্ন ধরনের। ইংল্যান্ডের বসন্তকাল কি ভিন্ন ধরনের? মার্চ মাস শেষ হতে না হতেই তরুলতায় পাতার মুকুল দেখতে পেলাম। আজ এ গাছে চাইতো দেখি সেখানে যতটুকু পাতা বেরোনো সম্ভব তাতে অঙ্কুর গজিয়ে উঠেছে। কাল যদি খেয়াল করি তো দেখি যে আরো বেড়ে উঠেছে। সন্ধ্যায় একরকম তো সকালে অন্যরকম, আরো সুন্দর আরো ভালো। প্রকৃতি যেদিকে যায় সেদিকেই দেখি যেন সুন্দরের আগুন লেগে আছে। ছোট ছোট গাছে পাতা নেই শুধু ফল। অনাবিল সৌন্দর্যে এই লীলা এই খেলা দেখবার জন্য এখানকার পার্কগুলো ডাল পাতার হাত পা মেলে দেওয়ায় আমাদের মাথা সমান উঁচু ফুলের গাছ সারি সারি সাজানো। কতগুলো শুধু সাদা ফুল, কতগুলো লাল নীল হলুদে বেগুনি। বাড়ির ভালো লাগে তার নিচে গিয়ে দাঁড়াতে। রিজেন্ট পার্ক আমার বাসার থেকে 3 মিনিটের পথে। প্রকৃতির সৌন্দর্যের দিক দিয়ে এটি লন্ডনের সেরা পার্ক। এই পার্কের গোলাপ বাগানের খ্যাতি বিশ্বজোড়া। বাগানটি রানী মেরির নামের সঙ্গে জড়ানো। জুন জুলাই এ 2 মাস গোলাপ ফুলের। মেরির গোলাপ বাগানের গোলাপেরা কেউ ফুটেছে কেউ বা ফুটে রৌদ্রত নরনারী চোখ জুড়াচ্ছে মন ভুলাচ্ছে। নানা রঙের এত গোলাপ একসঙ্গে পাশাপাশি ফুটতে দেখলে নিতান্ত বেরসিকের প্রাণও রসোজ্জ্বল হয়ে উঠবে, তাতে বিচিত্র কি? রৌদ্রে ভরা ছুটির দিনগুলো রিজেন্ট পার্ক ও কিউ গার্ডেন চোখে লেগেছে নেশা আর ফুলেরই মনোরম স্নিগ্ধ বাতাসে। কিউং গার্ডেনে এখানকার মালিদের রোদে ভরা ছুটির দিনগুলোতে রিজেন্ট পার্ক ও কিউ গার্ডেনে এখানকার মালিদের হাতে গড়া গোলাপবাগের জান্নাতি পরিবেশ দেখে মন জুড়িয়ে যাচ্ছে। অপরিমেয় ফুলের রং চোখে লাগছে নেশা আর ফুলেরই মনোরম স্নিগ্ধ গন্ধে বাতাস হয়েছে মোহকর। মে বসন্ত ও গ্রীষ্মের এক এক মাসে এক এক রকম ফুল এখানকার বৈশিষ্ট্য। আবার একই ফুলের যে কত বিচিত্রতা বলে শেষ করা যায় না। এপ্রিল মাসে দেখলাম লাইলাক ফুলে রিজেন্ট পার্ক ছেয়ে গেছে বেগুনি আর আসমানি রঙের লাইলাক। ইংল্যান্ডের এত ফুলের মধ্যে শুধু লাইলাকেই গন্ধ পেলাম। মে মাস ছিল টিউলিপ উইলো আর ডেইজির।
টিউলিপ আমাদের দেশের দুতুরা, আমাদের দেশের দুতুরা ফুলের মতো, কেবল ফুলটুকু ছাড়া আর কিছুর সঙ্গে সাদৃশ একা যাবে না। পাতার সঙ্গে নয়, পাপড়ি বা দল কিছুর সঙ্গেই নয়, বাইরের কিছুটা সাদৃশ আছে এটুকুই বলা যায়। আকারে টিউলিপ দুতুরা ফুলের চেয়ে অনেক ছোট, বলি হারি যায় টিউলিপের রং দেখে। কোনো জায়গায় দুধের চেয়েও সাদা, কোনো জায়গায় রক্তের চেয়ে লাল, কোনোটায় বেগুনি, কোনোটায় জাফরানি, কোনোটায় ধূপ ছায়া, কোনোটায় দুধে আলতা মাখানো, কোনোটা হলুদে, কোনোটায় থাকে প্রজাপতির গায়ের রেখা টানা বিচিত্র রঙের কারুকাজ। থাকের পর থাক টিউলিপে টিউলিপে টিউলিপময়। ইংরেজ জাত ফুলের যে কি ভক্ত এবং ফুলের রঙে যে এদের কি আনন্দ, এ থেকে এ কথাই বারবার মনে পড়ে। মাটিতে যেদিকে চাছি সেদিকেই সেদিন দেখছি ঘাসেও ফুল, সবার পিছে সবার নিচে সব হারাদের মাঝে ঘাস এখানে ছোট হয়ে নেই। সবার আনন্দ ভাগ সেও যাতে ভোগ করতে পারে তার জন্য তারও বুকে ফুল ভরে আছে। এই ঘাস ফুলের অনুপরমাণুগুলোর নাম ডেইজি, আর মেয়েদের কান ফুলের মতো যেগুলো সেগুলো প্রকাশ, মিষ্টতায় ভরা এই ফুলগুলো। এপ্রিল মে ও জুন এই তিন মাসে ইংল্যান্ডের সৌন্দর্য চোখ ভরে দেখছি। এপ্রিলে এর সূচনা আর সেপ্টেম্বরে পরিণতি, জুন জুলাই আগস্ট এখানকার গরমকাল। কিন্তু মে মাস থেকে ইংল্যান্ডের প্রকৃতিতে একই শুরু হলো, আমাদের সবুজ এদেশের সবুজের কাছে ফিকে হয়ে যায়। আমাদের ধান ক্ষেতের উপর দিয়ে যে বাতাস যখন ঢেউ খেলে যায় তখন হালকা মনোহর সবুজের কম্পন মাঠের প্রত্যন্ত প্রদেশ পর্যন্ত ছড়িয়ে যেতে দেখি, তাতে মন ভরে ওঠে চোখ জোড়া। এদের ধান ক্ষেত নেই, কেননা ভাত এদের খাবার নয়, কালকে সবুজ আর নীল দৃশ্য দেখে লোভ হলো এদের গ্রাম বা মাঠের শোভা দেখতে। কুচে চরে সেদিন ক্যামব্রিজ বেরিয়ে এলাম, কুচে চরে সেদিন ক্যামব্রিজ বেরিয়ে এলাম। আমাদের দেশে গ্রাম ছাড়া ওই রাঙামাটির পথ আমাদের মন ভুলায়, কিন্তু এদেশের মাঠের মাঝখান দিয়ে পিচ ডেলা পথের পথের বুকের উপর দিয়ে বাদশাহী কোচগাড়ি যখন ছোটে চলে তখন দুপাশের গাছপালা সবুজ ফুলের অত্যন্ত বৈচিত্র আর লতা পাতার ঘন নীলিমা চোখের উপর মধুমায়া অঞ্জন লাগিয়ে দিয়ে যায়। দিগন্ত বিস্তৃত মাঠ, খাড়া উঁচু সোজা নিচু বা একটানা সমতল নয়, তাতে কোথাও বাজরার ক্ষেত, কোথাও সরিষা ফুলের মতো সারা মাঠ ছড়ানো ফিকে আর গাঢ় হলুদের বিছানা পাতা, আর পাশে গোচারণ ভূমি, তার নিচে বহু বিচিত্র শস্য ক্ষেত, অপরূপ শ্যামলে সবুজে বেগুনে হলুদে নীলে লালে আর বিচিত্র আভায় প্রভায় গায়ে গায়ে লেগে থাকে সৌন্দর্যের কি সে কি প্লাবন বইয়ে দিচ্ছে। প্রকৃতির এত রূপ, এত নিটুল স্বাস্থ্য, মে জুনের ইংল্যান্ড না দেখলে কখনোই তা বিশ্বাস করা যায় না, দেখলে কি কখন তা বিশ্বাস করা যায়। সে যাই হোক, সূর্যের স্নিগ্ধ রোদে কদিন থেকে সারা ইংল্যান্ড বিদ্যুত হচ্ছে। এই মাসটা ধরেই দেখছি প্রতি শনি রবিবারে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বাড়ির কর্তা গিন্নি থেকে আরম্ভ করে ছোট কচি বাচ্চারা পর্যন্ত পার্কে এসে রোদ পোহাচ্ছে। রোদ স্বাস্থ্যের জন্য অতি প্রয়োজন। সূর্য যখন এতকালের কৃপণতার পর মাসখানেক ধরে অকৃপণ ভাবে আলো দিতে লেগেছে তখন তার কিরণ তো মন ভরে প্রাণ করতে চাই। প্রকৃতিতে যখন এমন সৌন্দর্য সমারোহ বিচিত্র রঙে তখন সারা ইংল্যান্ড রাঙ্গা হয়ে উঠল। সবুজে নীলে মিতালি পাতানো যখন স্বদেশীর তো বটে, আমাদের মতো বিদেশির মনেও এদেশকে ভালোবাসার নেশা জাগালো। তাই বুঝি ইংল্যান্ডে এত পার্ক, এত ফুল, এত বিশ্রাম কুঞ্জ, আর গ্রীষ্মকালকে কেন্দ্র করে জীবনের এত আয়োজন। ইংল্যান্ডের গ্রীষ্মকালে খেটি দুনিয়া জোড়া, শীতের মতো শুষ্ক বলে নয় স্নিগ্ধ রোদে ভরা মধুর বলে। তাহলে আমরা গল্প করে কি জানলাম ইংল্যান্ডের পরিবেশ কেমন, কোন ঋতুতে কোন মাসে ইংল্যান্ডের পরিবেশ কেমন হয় তা জানতে পারলাম। সকলে বাসায় মনোযোগ সহকারে গল্পটি পড়বেন। আজকে এ পর্যন্তই, সকলে সুস্থ থাকেন, নিরাপদে থাকেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।